তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করো আমাদের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রতি বছর মার্চ মাসে দোল পূর্ণিমা উৎসবকে ঘিরে কল্যাণীর ঘোষপাড়ায় অনুষ্ঠিত হয় এক বিশাল মেলা, যাকে আমরা সতী মায়ের মেলা হিসাবেই জানি। শিয়ালদা থেকে ট্রেনে 54 কিলোমিটার, সময় লাগে 1.5 ঘন্টা। দূর দূরান্ত থেকে এখানে লোক আসে ভ্যানে করে, অটোতে, টোটোতে। সবচেয়ে বড় কথা, এখানে অনেক মানুষ আসে পায়ে হেঁটেও, কারণ তারা বিশ্বাস করে কষ্ট ছাড়া কখনো কেষ্ট মেলে না। মায়ের আশীর্বাদ আর তার ভালোবাসা পেতে গেলে কষ্ট তো করতেই হবে। প্রবেশ পথ ধরে আমরা যত এগোতে থাকি আমরা দেখতে পাই চারিদিকে পশরার সারি। কেউ তেলে ভাজা ভাজছে, কেউ বাদাম, কেউ কটকটি, কেউ জিলিপির আড়াই প্যাঁচ ভেজে চলেছে, কারণ এখানে দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন দর্শনার্থীরা এই সব জায়গা থেকেই তাদের খাবারটা খায়। এই সতী মায়ের এখানে যে এই মেলা হচ্ছে, এই মেলার মাহাত্মটা কি? মানে সতী মা খুব জাগ্রত, যে 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 মনোকামনা ইচ্ছা করে মা কাছে কী করে, মা তার কাজ পূর্ণ করে। কীভাবে করতে হয়? ওই দুধ পুকুরিয়ে চান করে মায়ের কাছে যে একটা ঈদ ঘোরা হবে, ঈদ বানতে হবে, বেঁধে ওখানে মাকে বলছে মা আমার কাজ হয়ে গেলে এই ঈদটা খুলে আমি তোমাকে আবার পুজো পাঠ দেবো, বিচার সাধু দক্ষিণা সেবা টেবা ভোজন দেবো ভাই আর কি। কতদিন হলো এই সতী মায়ের এটা চলছে মোটামুটি জানেন? বহুত বছর। এখানকার লোক উনি বলতে মেলাটা আমার তো জন্ম আগে চলছে। এখন আমার ধরুন বয়স এই 54-55 বছর চলছে, তার মানে আমার জন্মের আগের থেকে এবার তাহলে সেটাই বুঝে আমি সেটা আপনাকে আনতে কি করে কোন ডেটে আপনি আপনাকে বলবো। এমন কোনো ঘটনা আছে যেটা এখানে এসে খুব কারুর মানে স্বপ্ন সফল হয়েছে এরকম কোনো ঘটনা জানেন? এক সময় এক দেখেছি আমাদের যে বোবা ভালো হয়েছে, বোবা কথা বলতো, বোবা কথা বলতো, এই মায়ের পুকুরে স্নান করলে বোবা ভালো হতো। এখন যার নসিব যার ভালো, যার সবাই যে হবে তা তো না, হয়তো হতো আগে হতো এরকম শোনা কথা আমরা দেখেছি। সতী মায়ের মেলার যে মূল পুজোর স্থল সেটা হলো ছাতিমতলা। এই ছাতিমতলার চারপাশে বহু দোকানই পুজোর সামগ্রী বিক্রি করে, 10 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত আপনি এই পুজোর ডালা কিনতে পারেন। এখান থেকে পুজোর ডালা নিয়ে দর্শনার্থীরা ছাতিমতলায় গিয়ে সেই পুজো দেয়, যেখানে 3 থেকে 4 জন পুরোহিত দর্শনার্থীদের থেকে সেই পুজোর ডালা নিয়ে পুজো দিতে ব্যস্ত ছাতিমতলায়। এক বিশাল মহোৎসব, এক বিশাল আবেগ, সীমাহীন ভক্তি আর অপার বিশ্বাস, এই নিয়েই সতী মায়ের মেলা। বহু লোকের বহু মনস্কামনা পূর্ণ হয়েছে, প্রত্যেকে আবেগ নিয়ে আসছে এখানে আর ফিরে যাচ্ছে অন্তহীন খুশি নিয়ে। তারা বিশ্বাস করে আজকের এই পুজো তাদের আগামী দিনের সমস্ত বিপদ থেকে তাদের উদ্ধার করবে, তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করবে। ডালিম গাছটা ওই আমার বাবাও থেকে যে অত বড় বাগ আছে, বুঝতে পেরেছেন? যে ডালিম গাছটা, এই ডালিম গাছটা সব ওই বাদ যে ঢিল, ওইটা মায়ের একটা আপনার ইসে যে আপনার মনের বাসনা পূর্ণ হলে আপনার কিছু কাজ যে ভক্তিতে মিলে বসতো, তাই তো? যে ভক্তে তাহলে আর এখানে আমাদের এই মায়ের মন্দিরে সারা বছরই
লোক আছে, 100-200 লোক প্রচুর লোক আছে। শুধু যে মেলা উপলক্ষে তা না, এমনি প্রতিদিন প্রত্যেক দিন ওইখানে ধরুন 5-7 খানা দোকান থাকে, ডালামালা দোকান থাকে, 12 বার ব্রাহ্মণ থাকে, বুঝতে পারলেন, ব্রাহ্মণ থাকে, পুরোহিত থাকে পুজো করার জন্য। এখন অ্যাকচুয়ালি এটা যে এখন যে মন্দিরের যে পুরো হত্যাকর্তা মানিবাবু, এখন তো কমিটি ভঙ্গ হয়ে গেছে, এর পুরো মালিকানা হলো মানিবাবু, এখন এটা পৌরসভা দেখভাল করছে, বুঝতে পারছেন? এগুলো যে যত ঘর বাড়ি দেখছেন না, সবই মেলা কমিটি, এগুলো সবই মেলার সবটাই মিউনিসিপ্যালি। হ্যাঁ, এখন নিচে বাড়ি বসে, এখন ধরুন আমাদের দেখতাম সব বাড়ি বসে, আমরা এখানে বসতো, এখানে বসতো, কোনো বাড়ি ছিল না, জায়গা তুই করে দিয়েছে, আমার বাবা ওই যে ডালিম গাছটা দেখছেন না, আমার বাবা ওই অত বড়ই দেখছে, আর আমরা জন্মায় ধরনি অত বড় দেখি। সতীমায়ের মেলা যে সম্প্রদায়কে ঘিরে গড়ে উঠেছে সেটা হলো কর্তাভজা সম্প্রদায়। এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন আউলচাঁদ ফকির। আর এই আউলচাঁদ ফকিরের মূল দুজন শিষ্যের মধ্যে একজন ছিলেন রামশরণ পাল। সতীমা বলে আমরা যাকে জানি, তার বাপের বাড়ি ছিল কল্যাণী রথতলায়। এই রামশরণ পালের সাথে পরবর্তীকালে সতীমায়ের বিবাহ হয়, যার আসল নাম ছিল সরস্বতী, সরস্বতী ঘোষ, পরবর্তীকালে যিনি সতীমা রূপে পরিচিত হয়েছেন সারা পৃথিবী জুড়ে। এই রামশরণ পাল এবং সতীমায়ের একমাত্র পুত্র সন্তান জন্মায়, যার নাম ছিল দুলালচাঁদ। তাদের এই সম্প্রদায়ের ভার রামশরণের মৃত্যুর পর তার স্ত্রী সতীমায়ের উপর বর্তায়। দীন দরিদ্রের সেবায় নিয়োজিত সতীমায়ের কাজে, তার সমস্ত কর্মে এক চমৎকারী রূপ দেখতে পায় মানুষ। তার স্পর্শে বহু মানুষের বহু ব্যাধি জরা নিমেষে দূর হতে থাকে, ছড়িয়ে পড়ে তার নাম। এখানে বিদেশিরা আসে? হ্যাঁ, এখানে আসে, খুব কম বিদেশিরা আসে, সতীমা প্রচুর আধ্যাত্মিক গান রচনা করে গিয়েছিলেন, মূলত 1824 থেকে 1828 এই বছরগুলির মধ্যে। শেষ পর্যন্ত তিনি মারা যান 1852 সালে। সতীমায়ের মৃত্যুর পর এই কর্তাভজা সম্প্রদায়ের প্রচার প্রসার এবং তার দায়িত্বভার তুলে নেয় তার সুযোগ্য পুত্র মহাপুরুষ দুলালচন্দ্র। তারই প্রচেষ্টায় শুরু হয় এই সতীমায়ের মেলা। সেই থেকে চলে আসছে এক বিশ্বাসে ভর করে সমগ্র জাতির সেবায় নিয়োজিত এই সতীমায়ের মেলা। Thank you.
শাড়ি আনতে গেছে। সেখানে যে মন্দিরটা, ওই মন্দিরটা কি ওনার যে মৃতদের ওখানে কি দাহ করা হয়েছিল? না, ওনাকে দাহ করা হয়নি। মায়ের অ্যাকচুয়ালি বাপের বাড়ি হলো আর এখানে সবাই আগে দোলটা হয়, আগে রথ তোলা তারপরে আমাদের এখানে হয়। সবার প্রথম দোলটা যখন শুরু হয় আগে রথ তোলা খেলা হবে, মানে মায়ের বাপের বাড়ি। আচ্ছা, তার পরবর্তীকালে এখানে আমাদের মেলার দোল, এই মেলার দোলটা। কিন্তু এটা কৃষ্ণচন্দ্র রাজা মানি করেছিল। আচ্ছা, কৃষ্ণচন্দ্র রাজা যখন ছিলেন এটা মায়ের নাতি নাতনিদের থাকবার জায়গা। Thank you.
এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ প্রতি মাসের শেষে একজন ভিউয়ারকে সেরা ভিউয়ার অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মানিত করা হবে। এই ভিডিওটা ভালো লাগলে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইমেল সমস্ত সোশ্যাল মিডিয়াতে নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে অবশ্যই শেয়ার করতে ভুলো না।